পদনমিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সোমনাথ রায়চৌধুরী কামারহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান, আর আজ তিনি জয়লাভ করেছেন। খুব আনন্দ। এই আনন্দটা অনেক অনেক গুণ বেড়ে যেত যদি দিদির সিম্বল নিয়ে আমি জিততে পারতাম। আজকে আমাদের যে প্রার্থী ছিলেন তিনি অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার জন্য ওয়ার্ডটা প্রায় ফাঁকাই হয়ে যায়, তো সেই সময় সিপিএম ওয়াক ওভার পেয়ে যেত এই জায়গাটায়। তো সেইখানে আমাদের 23 নম্বর ওয়ার্ড প্রচুর দিনের দীর্ঘদিনের সিপিএমের জেতা ওয়ার্ড। আগের বার আমরা পেয়েছিলাম দেবযানী মুখার্জি বলে আমাদের একজন ক্যান্ডিডেট ছিলেন, তো এইবার যদি আমি না ধরতাম তাহলে এইবারও সিপিএমের হাতেই চলে যেত, তাতে দলের পক্ষেও ভালো হতো না। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবনা চিন্তা ভবিষ্যতে? দিদির আমাদের মা হন, উনি নিশ্চয়ই আমাদের সবাইকে জায়গা দেবেন ওনার পায়ের তলে। আমরা সমাজকর্মী, আমরা পরিষেবা বলে একটা সংস্থা চালাই, জগন্নাথ মন্দির আছে আমার, তো মানুষের সেবা করা আমার কাজ। দলে সেইভাবে তো আমার কোনো পোর্টফোলিও জায়গা ছিল না, কাজে আমাদের বেরিয়ে যাওয়া বা ঢোকা এটা কোনো ব্যাপার না। দিদিকে তো শুরু থেকেই সম্মান করি, দিদি বুকে নিয়ে ঘুরি দিদিকে, তো সেইখানে আমরা দলেই আছি, দলেই ছিলাম, দলের সঙ্গেই আছি, দিদি একমাত্র থাকবে। এর বাইরে কোনো দল আগামী দিনে পশ্চিমবঙ্গে কী করতে পারবে আমার জানা নেই, তো দলের সঙ্গেই আছি। উন্নয়নের যা কাজ আমি পাবো সেটা মানুষের দরজায় পৌঁছে দেবো। মদন মিত্রের সহযোগিতা পাবেন বলে আশা করেন? শুধু মদন দা না, আমি সবার সহযোগিতাই পাবো, কারণ আপনি এলাকায় ঘুরলে বুঝতে পারবেন প্রত্যেক মানুষ আমাকে মন থেকে সমর্থন করে। তিনি বলছেন তিনি তৃণমূলের সঙ্গেই আছেন, তৃণমূলের সঙ্গেই থাকবেন, দল তাকে না ফেরালেও তিনি দলকে কখনোই মন থেকে ছেড়ে যাবেন না। জি ২৪ ঘন্টার জন্য কৌশিক দের সঙ্গে দেবারতী ঘোষ, সোদপুর।